2020 সালের ডিসেম্বরে উচ্চ বেতনের চাকুরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে বাগেরহাটে মোল্লাহাট উপজেলার চরুদয়পুর গ্রামের কৃষি খামার গড়ে তোলেন প্রকৌশলী শেখ ফয়সাল আহমেদ। মাত্র 50,000 টাকা ব্যয় করে 45 শতক জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করেন মরুভূমির সুস্বাদু ফল সাম্মাম। তার খামারে আধুনিক পদ্ধতিতে লাগানো সাম্মাম ফলের গাছগুলোতে ঝুলছে ছোট তরমুজের মতো ফল। সাম্মাম ফলের পাশাপাশি এখন চাষ করছেন ব্ল্যাকবেরি, তরমুজ, ফিলিপাইনের আখ, টপলেডি পেঁপে সহ বিভিন্ন বিদেশি ফল। দেশের বড় বড় যেসব জেলা আছে এবং বিভাগীয় বাজারগুলো আছে সেখানে আমাদের ফল পাঠাচ্ছি। দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এবং এখান থেকে তারা পাইকারি মূল্যে ফল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তার খামারে কাজ করছেন নারী পুরুষ মিলে 12 জন। খুব আশাবাদী ছিলাম একসময়, আমরা এখানে তরমুজ এগুলো চাষ করে আমরা জীবনে খুব উন্নত করছি। শেখ ফয়সাল আহমেদের সফলতা দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন। ফয়সাল ভাই অনেক দিন ধরে এখানে চাষবাস করতেছে, আমরা দেখে খুব আনন্দিত, আমরা এগুলো করার জন্য চেষ্টা করতেছি। বিদেশি এ ফল চাষে চাষিদের সার্বিক সহায়তা দেওয়ার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে ফল চাষের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা প্রজেক্টের মাধ্যমে কতগুলো প্রদর্শনী এখানে বাস্তবায়ন করেছি এবং ওনাকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছি। এই বিষয়ে কারিগরি জ্ঞান দিচ্ছি এবং প্রশিক্ষণ দিচ্ছি যেন আমাদের বাগেরহাটের মাটিতে বিদেশি ফলগুলো আরো বেশি সম্প্রসারিত হয়। দেশের বাজারে ব্যাপক চাহিদার কারণে মরুভূমির এই ফল চাষে কৃষকরা আরও আগ্রহী হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।